بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তাআলার নামে। يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়। هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ তিনি সেই মহান সত্তা যিনি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝে থেকে তাদেরই একজন রসুল করে পাঠিয়েছেন, যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে পবিত্র করবে, তাদের আসমানি কিতাবের কথা ও সেই অনুযায়ী দুনিয়ায় চলার কৌশল শিক্ষা দেবে। অথচ এ লোকগুলোই রসুল আসার আগ পর্যন্ত এক সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم তাদের মধ্যকার সেসব ব্যক্তির জন্যও যারা এখনো এসে এদের সাথে মিলিত হয়নি, তিনি মহাপরাক্রমশালী পরম কুশলী। ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم এটা মানুষদের উপর আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকেই তিনি এটা দান করেন। আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين যাদের আল্লাহর কিতাব তাওরাত বহন করার দায়িত্ব দেয়া হয়েছিল অতপর তারা কখনো এটা বহন করেনি, তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো যে কিতাবের বোঝাই শুধু বহন করল, এর থেকে কোনো কল্যাণই সে লাভ করতে পারল না। তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ সে জাতির যারা আল্লাহর আয়াত অস্বীকার করল। আল্লাহ তাআলা এই ধরনের জালিম জাতিকে হেদায়াত করেন না। قُلْ يَا أَيُّهَا الَّذِينَ هَادُوا إِن زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَاءُ لِلَّهِ مِن دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِن كُنتُمْ صَادِقِينَ هَيْ رَسُولْ تُمِي بَالُوْ হে ইহুদিরা, যদি তোমরা মনে করো অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছ আল্লাহর বন্ধু, তাহলে সে পুরস্কার পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুন বিয-যালিমিন কিন্তু জীবনভর এরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা জালেমদের কার্যকলাপ সম্পর্কে সম্মুখ অবগত। قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ হে নবী, তুমি বলো অবশ্যই তোমাদের সে মৃত্যু যার কাছ থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ একদিন তোমাদের তার সামনাসামনি হতেই হবে।
তারপর তোমাদের সে মহান সত্তা আল্লাহর দরবারে হাজির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন। অতপর তিনি সেদিনে তোমাদের সবাইকে বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কে কি করছিলে। إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। হে ইমানদার ব্যক্তিরা, জুমুহার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেয়া হবে তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্যে কেনা বেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা তা জানো। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا فَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। এ সত্ত্বেও এরা যখন কোনো ব্যবসায়ীকে কাজকর্ম কিংবা ক্রীড়া কৌতুক দেখতে পায় তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে নামাজে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায়। তুমি বলো, আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচা কেনার চাইতে উৎকৃষ্ট, মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা।